Ananta Hari Narayana, Ananta Hari Narayana, Ananta Hari Narayana. Ananta Hari Narayana, Ananta Hari Narayana, Ananta Hari Narayana. Hari Bol, Hari Bol. Ekbar bodon bhore Hari Bol. Hari Bol. परिजन सहितम श्री कृष्ण चैतन्य देवम श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखान्विताश नमो नारायण 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 नमो Ah!
দারু প্রসাদে গেল কলি যুগ প্রসাদে গেল কলি যুগ যাহারু প্রসাদে জন্ম গৌর দাদা একটু যদি এদিকে চোখ দেন, ওই মাইকটাকে একটু তুলে দেন, অনেকক্ষণ ধরে বলছি আপনাদের, তাহলে আমাদের অনুষ্ঠানটা করতে সুবিধে হয়। দেখুন, গুরু শব্দে লুকিয়ে আছে এক অপূর্ব তত্ত্ব। গুরু শব্দে যিনি আমাদের অন্ধকার থেকে আলোয় নিয়ে যান, তাকে ইঙ্গিত করা হয়েছে। আমার শ্রীমন মহাপ্রভু গৌর সুন্দর, তার গুরু শ্রীপাদ ঈশ্বরপুরী গোস্বামী, তার গুরু শ্রীপাদ মাধবেন্দ্রপুরী, তার অপূর্ব চরিত্র আমরা আস্বাদন করব, যার জন্যে গোপীনাথ ক্ষীর চুরি করেছিলেন, যার জন্যে গোপাল স্বপ্নে এসেছিলেন, সেই মাধবেন্দ্রের অপূর্ব চরিত্র। আপাতত দেখুন, গৌর সুন্দর গয়া থেকে ফিরে এক বৎসরের কিছু বেশি সময় সংকীর্তন আনন্দে নবদ্বীপে অতিবাহিত করলেন। তারপর সন্ন্যাস নিলেন। সচিমা বলছেন, নিমা আমায় ছেড়ে যেও না বাপ। কিন্তু মহাপ্রভু আমার বজ্রের চেয়েও কঠোর আর কুসুমের চেয়েও কোমল। তিনি সন্ন্যাস নিয়েছেন, চারজন ভক্তকে সঙ্গে নিয়ে প্রভু নীলাচলের দিকে, জগন্নাথ স্বামী নয়ন পথ গামী ভবতু মে বলে ছুটে চলেছেন। হেনমতে মহাপ্রভু চলে নীলাচলে, পথে বড় বড় দানি বিঘ্ন নাহি করে, তা সভারে কৃপা করি আইল রেমুনারে। রেমুনাতে আছেন গোপীনাথ।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রভুর সঙ্গে আছেন শ্রীপাদ নিত্যানন্দ শ্রী মুকুন্দ জগদানন্দ আর দামোদর তাদেরকে নিয়ে মহাপ্রভু রেমুনার অপূর্ব মন্দিরে প্রবেশ করলেন সেখানে গোপীনাথ দাঁড়িয়ে আছেন ত্রিভঙ্গ দেখে প্রভু সঙ্গীদের বলছেন ওই দেখো উদ্ধবের ঠাকুর দেখো দেখো নিতাই দেখো অমন সুন্দর বিগ্রহ দেখেছো কখনো রেমুনাতে গোপীনাথ পরম মোহন রেমুনাতে গোপীনাথ পরম মোহন ভক্তি করি কই আর চূড়া পেয়েছেন মহাপ্রভু আজ গোপীনাথ তাকে স্বাগত জানিয়েছেন চূড়া দিয়ে মহাপ্রভু কি করছেন আর চূড়া পাইয়া মহাপ্রভু আনন্দ করিয়া চূড়া পাইয়া মহাপ্রভু আনন্দ করিয়া বহু নৃত্য গীত কইল চূড়াভূত হইয়া বহু নৃত্য গীত কইল প্রেমাবিষ্ট হইয়া আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না চূড়া পাইয়া ধরে না চূড়া পাইয়া মহাপ্রভু সংকীর্তন চূড়া মনি চূড়া পাইয়া মহাপ্রভু সংকীর্তন চূড়া মনি চূড়া পাইয়া মহাপ্রভু সংকীর্তন চূড়া মনি আনন্দ আর ধরে না গোপীনাথের যে সেবকেরা দেখছিলেন তারা দেখলেন এমন অপূর্ব প্রেম এমন নৃত্য এমন গীত আর গোপীনাথ নিজের মাথার পুষ্প চূড়াটি দিয়ে তাকে অভিবাদন করছেন এ তো সামান্য কেউ নয় বহু যত্নে প্রীতে কইল প্রভুর সেবন সেই রাত্রে প্রভু তাহা করিল বঞ্চন মহাপ্রসাদ ক্ষীর লোভে রহিলা প্রভু তথা পূর্বে শ্রীপাদ ঈশ্বর পুরি তারে কহিয়াছেন কথা ভক্তগণে কহে প্রভু সেই তো আখ্যান ক্ষীর চোরা গোপীনাথ প্রসিদ্ধ তার নাম ভেবে দেখুন মহাপ্রভু আজ গোপীনাথ মন্দিরের প্রাঙ্গণে বসে তার গুরুপাদ পদ্ম ঈশ্বরপুরীর কাছে গোপীনাথের যে ক্ষীর চুরির আখ্যানটি শুনেছিলেন তার নিজের পরিকরদের সেই আখ্যানটি আজ আস্বাদন করাচ্ছেন আর সেই হলো মাধবেন্দ্রপুরীর কথা মাইকে যারা আছেন তারা যদি মাইকগুলো না দেন তাহলে তো আমরা অনুষ্ঠান করতে পারবো না প্রভু আমার তার প্রাণের নিতাই মুকুন্দ দামোদর জগদানন্দকে বলছেন জানো তো মাধবেন্দ্রপুরী আগে যখন বৃন্দাবনে এসেছিলেন তখন
বৃন্দাবনে তো জঙ্গল বনময় ছিল, কিছু ছিল না বৃন্দাবনে। পূর্বে যবে মাধবপুরী আইলা বৃন্দাবন, চলো সখি ব্রজ রাজ পরিক্রমা করি, গোবিন্দ কুণ্ডে আসি। শৈল পরিক্রমা করেছেন গোবর্ধন বিরাজ, গোবিন্দ কুণ্ডে আসি, স্নান করি বৃক্ষতলে, আছে সন্ধ্যায় বসি। মাধবেন্দ্রপুরী গোবিন্দ কুণ্ডের ধারে একটি গাছের নিচে সন্ধ্যেবেলা বসে আছেন, এমন সময় এক রাখাল বালক এলো। গোপ বালক এক দুগ্ধ ভাণ্ড লইয়া আসি, আগে ধরি কিছু বলিল হাসিয়া, যদি এই দুগ্ধ লইয়া করো তুমি পান, মাগি কিনে নাহি খাও কি বা করো ধ্যান। কে তুমি, কাহা তোমার বাস, কে মতে জানিলে আমি করি উপবাস। গোপ আমি এই গ্রামে বসি, আমার গ্রামেতে কেহ রহে উপবাস, কেহ মাগি খায় অন্ন কারো দুগ্ধাহার, অযাচক জনে আমি দিয়ে তো আহার, জল লইতে স্ত্রী সব তোমাকে দেখি গেল, স্ত্রী সব দুগ্ধ দিয়া আমা পাঠাইল। প্রদোহন করিতে চাহি, শীঘ্র আমি যাব, আর বার আসি আমি ভাণ্ড লয়া যাব। এত বলি গেলা বালক না দেখিয়া, মাধবপুরীর চিত্তে হইল চমৎকার। দুগ্ধ পান করি ভাণ্ড ধুইয়া রাখিল, ভাণ্ডটা ধুয়ে রেখেছেন, আর এই দুধের স্বাদ যেন অমৃতের মতো। ভাবছেন কে রাখাল ভালুক, কি করে জানলো আমি উপসে আছি, এমন দুধ তো আমি কখনো পান করিনি। দুগ্ধ পান করি ভাণ্ড ধুইয়া রাখিল, বাট দেখে সে বালক পুনঃনা আইল। কোথায় সে বালক, তো এলো না। বসি নাম লয় পুরী, নিদ্রা নাহি হয়, পুরি নাম করছেন। শেষ রাত্রি হইল তন্দ্রা বাহ্য বৃত্তি লয়, স্বপ্নে দেখে সেই বালক সম্মুখে আসিয়া। এক কুঞ্জে লইয়া গেল হাতে ধরিয়া, সেই রাখাল বালক স্বপ্নে এসেছেন স্বয়ং নন্দনন্দন শ্রীকৃষ্ণের বেশে, হাত ধরেছেন ভক্ত আজ ভগবানে। এক কুঞ্জে লইয়া গেল হাতেতে ধরিয়া, আমি এই কুঞ্জে রই, শীত বৃষ্টি দাবাক নিতে বড় দুঃখ পাই, গ্রামের লোক আনিয়া মা কারো কুঞ্জ হইতে, পর্বত উপরে আমার রাখো ভালো মতে, এক মত করি তাহা করহ স্থাপন, শীতল জলে স্নান করাহ চন্দন লিপন, শীতল জলে স্নান করা
সেবা করবে এত বলি গোপাল গেলা গোসাই জাগিলা গোসাই জাগিলা উঠিয়া মাধবপুরি বিচার করিলা শ্রীকৃষ্ণ দেখিল মুই নারীল চিনিতে এত বলি প্রেমাবেশে পড়িল ভূমিতে মাধবেন্দ্রপুরীর স্বরচিত শ্লোক কদা দ্রক্ষামি নন্দস্য বালকম নীপমালকম আলকম সর্বসত্ত্বানাম লসতিলক ভালকম। মাধবেন্দ্রপুরী ভাবছেন আমি কবে আবার সেই গোপালকে দেখব যার ভালে তিলক জগৎ পালক, আমি কবে হেরব সেই নন্দের গোপাল। খানিক রোদন করি মন কইল স্থির, আজ্ঞা পালন লাগি হইল সুস্থির। পুরী ভাবছেন আমাকে তো গোপালকে উদ্ধার করতে হবে। প্রাত স্নান করি পুরী গ্রাম মধ্যে গেলা, সকল লোক একত্র করি কইতে লাগিলা শুন তোমরা সকল শুন গ্রামের ঈশ্বর তোমার গোবর্ধনধারী কুঞ্জে আছেন, চলো যায়া তারে বাহির করি। অত্যন্ত নিবিড় কুঞ্জ, কেহ নারে প্রবেশিতে, কোদাল কুঠার লয়া চলো দ্বার করিতে। শুনিল তার সঙ্গে চলিলা হরিষে, কুঞ্জ কাটি দ্বার করি করিল প্রবেশে। রে দারে
নিচে গোবিন্দ কুণ্ড, গিরিরাজ গোবর্ধনের উপর মহা মহা বলিষ্ঠ লোক সেই বিশাল শ্রী বিগ্রহকে বহন করে নিয়ে গেছে। শাস্ত্রে আছে, রত্ন সিংহাসনে সোনার বেদিতে প্রভুকে প্রতিষ্ঠা করতে হয়। মাধবেন্দ্রপুরী অযাচক সন্ন্যাসী সোনার সিংহাসন কোথায় পাবেন? তাই তিনি হৃদয়ে মন্দির খুলে রেখেছেন, সেখানে গোপাল আজ উদয় হয়েছে। একটি পাথরের উপর গোপালকে বসানো হয়েছে, আর গোবিন্দ কুণ্ড থেকে ঘটে ঘটে জল আসছে, সেই জল দিয়ে অভিষেক করা হচ্ছে গিরিরাজ গোবর্ধনের উপর। এই শ্রীনাথ গোপালজি, ও সহস্র শীর্ষা পুরুষ, সহস্রাক্ষ সহস্রপাদ, স ভূমিং বিশ্বতো বৃত্তাত্মতিষ্ঠ দশাঙ্গুলাঃ। ওম এতাবানস্য মহিমাতো জয়াংশ্চ পুরুষঃ, উত্তমৃতত্ত স্বেষান যদন্নেনাতিরোহতি। পরম মমতায় মাধবেন্দ্রপুরী আজ অনেকদিন মৃত্তিকার তলে চাপা ছিলেন গোপাল, গোপালকে স্নান করাচ্ছে। হে গোবিন্দ, হে গোপাল, হে